এবারের বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চ্যাম্পিয়ন যাত্রাবাড়ি ঝটিকা সংসদের আজমির আরিয়ান শিকদার। এই পুরস্কার হাতে নিয়ে তিনি জানান তার করা গোল 11টি, কিন্তু সর্বোচ্চ গোলদাতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিগ কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় 12 গোল করেছেন আরিয়ান। এই একটি বেশি গোল দেওয়ার ফলে বিতর্কের সৃষ্টি, কারণ 11 গোল আছে জাবিদ আহসান সোহেল ক্রীড়াচক্রের সুজন শেখের। বিষয়টি নিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সুজন প্রতিবাদ করলেও লিগ কমিটির পক্ষ থেকে জানানো হয় তাদের কাছে তথ্য আছে আরিয়ানের গোল 12টি, তারা রেফারির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আরিয়ানকে সর্বোচ্চ গোলদাতা দিয়েছেন, কারণ রেফারিরা তাকে 12 গোলই দেখিয়েছেন। রেফারিদের ভুলের কারণেই যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হতে পারলেন না সুজন শেখ, এককভাবে এই পুরস্কার পেয়ে গেলেন আরিয়ান। রেফারি ভুল না করলে এবারে তৃতীয় বিভাগ লিগের মতো দ্বিতীয় বিভাগও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হতো যৌথভাবে, তা না হওয়ায় বেশ হতাশ ভাঙ্গা হাত নিয়ে পুরো লিগ খেলা সুজন। সুজনের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্যই ভাঙ্গা হাত নিয়েই প্রতিটি ম্যাচ খেলে গেছে। গোলদাতাদের নামের ক্ষেত্রে রেফারিতে ভুল এটা নতুন কিছু নয়, এর আগেও দফায় দফায় রেফারি এমন ভুল করেছেন, পরে তা সংশোধন করেছেন মিডিয়াকর্মীদের প্রতিবাদের কারণে, হলো না শুধু এবারই। আর এতে বেশ হতাশ সুজন শেখ, তিনি এর প্রতিকার চেয়েছেন, আসলে সেটা হওয়ার কোনো সুযোগ নেই, ডিসিশন হয়ে গেছে আর রেফারি যে রিপোর্ট দিয়েছেন সেটাই ফাইনাল, আর সঠিক প্রমাণসহ এর প্রতিবাদ করতে না পারলে আসলে আলটিমেটলি কোনো লাভ হয় না। এর আগে মিডিয়ার কর্মীরা মাঠে ছিলেন বলেই রেফারি ভুলটা ধরতে পেরেছিলেন, যে কারণে তখন রেফারিরা সংশোধন হয়েছিলেন। যেমন সাবেক রেফারি ইব্রাহিম নেসার একবার মিডিয়া কর্মীদের এসে দুঃখ প্রকাশ করে যান যে তাদের ভুলেই গোলদাতার নামটা ভুল হয়েছিল, পরে তা সংশোধন করা হয়েছে। এর আগে কমলাপুর স্টেডিয়ামে আরেকটা ম্যাচেও রেফারি ভুলের কারণ একজনের গোল আরেকজনকে দেওয়া হয়েছিল, পরে মিডিয়াদের প্রতিবাদের কারণেই তা সংশোধন করা হয়, কিন্তু এবার হলো না, কারণ প্রমাণের অভাবে এই জিনিসটা করা গেল না, যে কারণেই সুজন শেখ 11 গোল দিয়েও সর্বোচ্চ গোল হতে পারলেন না। রেফারি ভুলে 12 গোল পেয়ে একটি গোল বেশি পেয়ে সর্বোচ্চ গোলদাতা 10,000 টাকা এবং ট্রফি জিতে নিয়েছেন আরিয়ান শিকদার।